সমর্থকদের সবচেয়ে বড় চিন্তা যে আগামী মৌসুমে দল কীরকম হবে, কারণ বাঙ্কারে নিচে দিয়ে চলে যায় সেক্ষেত্রে। তো মানে দল গঠনের ক্ষেত্রে আপনারা কতটা এগিয়েছেন? দেখুন, 132 বছরে ক্লাব বাঙ্কারীন হয়েছে 2 বছর প্লাস, তার আগে কি ফুটবল ছিল না? মোহামেডান স্পোর্টিং কি খেলতো না? আই লিগ উঠেনি? তার আগে কি স্পন্সর আসেনি? রিলায়েন্স এসছে, তারপরে এমটা গ্রুপে এসছে, তারপরে SPS এলিগেন্টও এসছে, বাঙ্কারীরও এসছিল। যদি ও চলে যেতে পারে, চলে যেতে পারে, কোনো অসুবিধা নেই। ক্লাবের যে কর্তারা আছে তারাই কিন্তু চালাতে পারবে, এত ক্ষমতা রাখে। সেক্ষেত্রে একটা আপনাকে প্রশ্ন করতে যাবো যে মানে আগে যেটা হয়েছিল, মানে বর্তমান ফুটবলে আপনি কি মনে করেন যে মানে ব্যক্তিগত মানে ক্লাবের সব মেম্বারদের পয়সা একটা টিম চালানো এই মুহূর্তে কম্পিটিটিভ মার্কেটে কি সম্ভব? আমরা তো কোনো ভিখারি নয়। হ্যাঁ, ঠিক আছে, ক্লাব দেখে মনে হচ্ছে না আমরা কি ভিখারি? কি ইনভেস্টর থাকলে বা ক্লাব স্পন্সর থাকলে তখনই মডার্ন স্পোর্টিং ক্লাব চলবে? এটা হেরিটেজ ক্লাব, এখানে ভিখারিরা কোনো আসেনি। এখানে সব বিজনেস লোক আছে, বিজনেসম্যান রয়েছে, তাদের কাছে পয়সা আছে, তারা কিন্তু 2 বছর আগে থেকেও ক্লাবে চালাচ্ছিল। 22 বছর থেকে ক্লাবের মধ্যে যারা কর্তারা আছে তারাই চালাচ্ছিল। তারা কি ইনভেস্টর ছিল না? তার ক্লাব কি বন্ধ হয়ে গেছিলো? বন্ধ হয়নি। আমি এটা বলবো মানুষের কাছে সামনে, যারা নিশ্চিন্ত থাকুন, ক্লাব ক্লাবের জায়গা থাকবে। এই হেরিটেজ ক্লাবকে কেউ এমন করে উঠিয়ে ফেলে দিতে পারে, আমরা তালা লক অ্যান্ড কি করে দেবো? তার কোনো এখন পর্যন্ত কারো ক্ষমতা হয়নি। আমাদের সব বাজেট তৈরি করার হয়ে গেছে অলরেডি, আমরা বাজেট তৈরি করেছি। বাজেট তৈরি করার পর আমরা এগোচ্ছি, আমাদের টিম তৈরি হচ্ছে, সমস্ত জিনিস হচ্ছে। এই দেখুন, ঠিক আছে, 5,81,00,000 টাকা আমাদের পুরো খরচ আছে এই 10 বছরে 10 মাসের জন্য। তো এমনি আমরা বসি নেই যে আমরা কাজ করব। আমরা ক্লাব যত যত মেম্বার আছে তারা আমরা মিলেজুলে ক্লাবটা চালাতে পারি, ক্ষমতা রাখি। আর যেটা এম করবো এবার যে মানে তাঙ্গ উদ্বোধনের ব্যাপারে একটা কথা হচ্ছিল যে 17 তারিখের মধ্যে আপনি বলেছিলেন যে হবে, তো সেটার ক্ষেত্রে আর কিছু মানে মুখ্যমন্ত্রী থেকে আর কোনো উত্তর পাওয়া গেছে? মুখ্যমন্ত্রীকে জানা হয়েছে, মেল দেওয়া হয়েছে। এবার আমাদেরকে অরূপ বিশ্বাস নিজেই ফোন করেছিলেন, অরূপদা আমাকে বলেছেন যে মুখ্যমন্ত্রী নিশ্চয়ই আসবে, তুমি আমার সঙ্গে একটু যোগাযোগ রাখো, কথা বলো, আমি চেষ্টা করব 17 তারিখ বা অন্য আর একটা কোনো দিন হতে পারে। তো অরূপদা বলেছে নিশ্চয়ই, একটা স্পোর্টস মিনিস্টার, আমরা ওনাকে সম্মান করি, যে আমাদের ক্লাবের মধ্যেও যুক্ত রয়েছেন, উনি অনেক হেল্পফুল, সেটা উনি চাইলে যদি মুখ্যমন্ত্রী উদ্বোধন করতে চায় আমরা সবসময় রাজি আছি, কোনো অসুবিধা। আর স্যার, যে মানে আগামী মৌসুমে কোলকাতা লিগে আমরা দেখেছি বাকি 2 প্রধানকে যে তারা ইয়ং টিম, যেটা তাদের জুনিয়র টিমটাকে খেলাবে, তো সেক্ষেত্রে আপনারা কি পরিকল্পনা করছেন? আপনারা কি সিনিয়র দল খেলাবেন না জুনিয়র দলটাকে? আমরা মিক্স করে খেলাব, এমন কিছু নয় জুনিয়র আর সিনিয়র ব্যাপার নয়। খেলা যে ভালো খেলবে তাদেরকে নেওয়ার জন্য চেষ্টা করছি, আর আমরা সব কটার মধ্যে জড়িয়ে রয়েছে, ফুটবল সাব কমিটি রয়েছে, তারা কিন্তু টিম তৈরি করছে। ওর মধ্যে দীপেন্দু বিশ্বাস আছে, রহিম নবী আছে, ইশতিয়াক আহমেদ রাজু আছে, কামর ভাই আছে, আমি আছি, আরও অন্য অন্য মেম্বাররা রয়েছে, তারা মধ্যে আমরা টিম তৈরি করছি, আমরা করবো।